Hi friends and students, আজকে আমরা যে ক্লাসটা করতে চলেছি নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট উইথ ই কমার্স। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সঙ্গে থাকুন। আমরা প্রথমেই দেখতে চলেছি যে নেটওয়ার্ক জিনিসটা কী এবং নেটওয়ার্ক ডিভাইসগুলো কী কী, কীসের সাহায্যে আমরা নেটওয়ার্কটা করছি। আমরা ইন্টারনেট অ্যাক্সেস এবং বাইরের যে সমস্ত কাজগুলো করছি সম্পূর্ণ নেটওয়ার্ক করছি আমরা কম্পিউটার দিয়ে, কিছু সেল ফোন দিয়ে এবং আরও কিছু ডিভাইস, সার্ভার এবং আরও কিছু যন্ত্রাংশ যেগুলো নেটওয়ার্কে কাজে লাগছে সেগুলোতে আমরা পরপর আসছি। আমরা প্রথমেই দেখছি যে কত রকমের নেটওয়ার্ক হয়। তার প্রথম নেটওয়ার্ক হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা আমরা লোকালি কাজ করতে পারছি। আমরা একটা ঘরের ভেতর, একটা বিল্ডিংয়ের ভেতর, একটা স্কুলের ভেতর, একটা অফিসের ভেতর, এই সমস্ত কাজগুলো হচ্ছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় 10-12টা থেকে কম্পিউটার থেকে 100টা কম্পিউটারও হতে পারে। তো একটা সাজানো গোছানো অবস্থায় আছে, তাদের নিজেদের মধ্যে একটা কানেকশান আছে এবং তারা কিছু ফাইল এবং নেটওয়ার্ক শেয়ার করছে, যেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটার পর আর একটা আমরা কাজগুলো একসঙ্গে করতে পারছি অ্যাট এ টাইম, একটা নির্দিষ্ট সময়। এবার চলে এলাম ওয়্যান, আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্কের দিকে আসছি, যে আমরা অনেক বড় এরিয়া জুড়ে যে নেটওয়ার্কটা করছি সমস্ত পৃথিবীময় নেটওয়ার্ক, এটা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া, বাউন্ডেড এরিয়াকে ছাপিয়ে যায়, এর কোনো লিমিটেশান নেই নেটওয়ার্কটার মধ্যে। তো আমরা এই ওয়াইড এরিয়া নেটওয়ার্কটা কিছু লোকাল এরিয়া নেটওয়ার্কের সমষ্টি দিয়ে এবং স্যাটেলাইটের মাধ্যমে এবং টাওয়ারের মাধ্যমে করতে পারি। ওয়াইফাই নেটওয়ার্ক, আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গা থেকে আর একটা জায়গায় একটা বাউন্ডেড এরিয়ার মধ্যে ওয়াইফাই সিগন্যালের মধ্যে আমরা নেটওয়ার্কটাকে শেয়ার করতে পারি, যে একটার সঙ্গে একটা আমরা 10-12টা কম্পিউটারের মধ্যে যোগাযোগ করালাম একটা অদৃশ্য ওয়েবের মাধ্যমে, যে ওয়েবটার মাধ্যমে আমরা ফাইলগুলোকে শেয়ার করতে পারছি অ্যাট এ টাইম, অনেকগুলো কাজ একসাথে করতে পারছি। এবার চলে আসি নেটওয়ার্ক কাকে বলে এবং কী কী ধরনের হচ্ছে। তাহলে আমরা দুই বা ততোধিক কম্পিউটারের মধ্যে যে যোগসূত্র স্থাপন করছি সেটাকেই নেটওয়ার্ক বলছি। আমরা একটা নির্দিষ্ট কাজ অনেকজন মিলে করার জন্য এই কাজটা করছি, সেটা একটি অপারেটিং সিস্টেমের দ্বারা হতে পারে অথবা একাধিক অপারেটিং সিস্টেমের দ্বারা হতে পারে। মানে আমি লোকাল এরিয়া নেটওয়ার্ক একটি অপারেটিং সিস্টেম এমন যে শেয়ার করে কাজ করছি সেরকমভাবেও হতে পারে। তো আমরা এখানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক মানে নির্দিষ্ট কয়েকটা ঘরের মধ্যে একজন নির্দিষ্ট ব্যক্তি বা একটা নির্দিষ্ট অর্গানাইজেশনের নেটওয়ার্ককে বলছি পার্সোনাল নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক আমি একটু আগেই বললাম যে একটা ঘরের মধ্যে যে নেটওয়ার্কটা করছি এবং বিল্ডিংয়ের মধ্যে করছি বা একটা লোকালি কয়েকটা ঘর নিয়ে যে নেটওয়ার্কটা করছি সেটাকেই লোকাল এরিয়া নেটওয়ার্ক বলছি। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, কিছু এরিয়া জুড়ে যে নেটওয়ার্কটা হচ্ছে, অনেকগুলো বিল্ডিং হতে পারে, অনেকগুলো এরিয়া হতে পারে, অনেকগুলো মিউনিসিপ্যাল জায়গা হতে পারে সেখানে বা গ্রামেগঞ্জেও হতে পারে, সেটা একটা নির্দিষ্ট জায়গা মেনটেন করতে হয়। ওয়াইড এরিয়া নেটওয়ার্কেও একটু আগে বললাম যে সমস্ত পৃথিবী জুড়ে স্যাটেলাইটের মাধ্যমে এবং ওয়েবের মাধ্যমে আমরা যে সমস্ত নেটওয়ার্ক জুড়ে আছে সেই টাওয়ারের মাধ্যমে সেই নেটওয়ার্কগুলোকে ধরা হচ্ছে এবং আশেপাশের অঞ্চলে কয়েক কিলোমিটার বিস্তৃতভাবে বিস্তৃত করে দেওয়া হচ্ছে সেগুলোকে। আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের কম্পিউটারগুলো সেগুলো ক্যাচ করছে এবং তথ্য আদান প্রদান করতে পারছে। কী কী ডিভাইস লাগে, কী কী জিনিসপত্র লাগে নেটওয়ার্ক হওয়ার জন্য? তো প্রথম জিনিস হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক করার জন্য আমরা অবশ্যই কেবিল ব্যবহার করব। সাধারণত অনেক রকমের কেবিল হয়, তো সাধারণত ক্যাট 5 বা ক্যাট 6 কেবিলগুলো আমরা নেটওয়ার্কের জন্য ইউজ করি, যেগুলো টাইপ অফ নেটওয়ার্ক কেবিল অফ লোকাল নেটওয়ার্ক এরিয়া নেটওয়ার্ক। আমরা কোয়াক্সিয়াল কেবিলও ইউজ করি, আমরা সেই কেবিলগুলোকে দেখব এবং সেই কেবিলগুলোর সম্বন্ধে ধারণা হিসেবে দেখব যে কীভাবে হচ্ছে। আমরা এই যে ক্যাট 5 বা ক্যাট 6 কেবিলগুলো দেখছি সেগুলো কী, সে সাধারণত হাব, রাউটার, সুইচ, এই সমস্ত যোগাযোগের মাধ্যমে কাজে লাগছে। এইভাবে আমরা এক একটা জায়গায় সেগুলোকে কানেক্ট করে দিতে পারি এক একটা কম্পিউটারের সঙ্গে। তো এইভাবে কানেক্ট করছি এবং মেনশন করছি যে কোনটা কিসের কানেক্ট হচ্ছে, তো সেই তাই অনুযায়ী আমরা এক একটা কম্পিউটারে তার অ্যাড্রেস অনুযায়ী পাঠাচ্ছি। আমরা দেখছি যে কমন নেটওয়ার্ক কেবিলগুলো কী কী টাইপের হয়।
আনসিল্ড টুইস্টের পেয়া কেবিল দেখতে পাচ্ছি, যে এই ধরনের টেলিফোনিক কেবিলগুলো আমরা সাধারণত ইউজ করছি, যার সাহায্যে আমরা কেবিলগুলোকে দিয়ে কানেকশান করতে পাচ্ছি। সিল্ড টুইস্টেড পেয়ার কেবিল, তার উপরে একটা কোটিং থাকছে যাতে বাইরের কিছু গণ্ডগোল, বাইরের কিছু ওয়েব এর মধ্যে প্রবেশ না করে। কোয়াক্সিয়াল কেবিল, আমরা সাধারণত কেবিল টিভি নেটওয়ার্কেও এই ধরনের কেবিল একটু দেখতে পারি, যেগুলো সাধারণত আমাদের টিভি নেটওয়ার্কেও আসে এবং বিভিন্ন টাইপের নেটওয়ার্কে এই ব্যবহার হয়। এর চারপাশে একটা তারের জালি থাকে, রবারের কোটিং থাকে, প্লাস্টিকের কোটিং দেওয়া থাকে, যার সাহায্যে আমরা বাইরের যে ওয়েবগুলো আছে সেগুলোকে সম্পূর্ণভাবে আমরা রোধ করতে পারি এবং আমরা একটা নেটওয়ার্কের সাহায্যে সহজে কাজ করতে পারি। ফাইবার অপটিক কেবিল, সবথেকে দ্রুতগামী কেবিল, এর সাহায্যে আমরা দেখতে পারি যে একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে সহজেই দ্রুতভাবে তথ্যগুলো পৌঁছে যায় এবং এগুলো সাধারণত আলোক শক্তির সাহায্যে হয়। আমরা জানি যে আলোক শক্তির তথ্য প্রেরণ ক্ষমতা সবথেকে বেশি, তার জন্য আমরা দেখতে পারি যে এক সেকেন্ডে প্রায় 186,000 মাইল আলোক ছোটে। সেই জন্য আমরা খুব দ্রুতগামী কেবিল হিসেবে এবং খুব দ্রুত নেটওয়ার্কের জন্য এই সমস্ত জিনিসগুলোকে ব্যবহার করি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই যে কেবিলগুলো আছে সেগুলো কীভাবে কাজ করছে। যে ফাইবার অপটিক কেবিল সাধারণত সব জায়গায় আমরা সহজে ইউজ করতে পারি না, কারণ এগুলো মাটির তলা দিয়ে যায় এবং মাটির তলা দিয়ে যখন ইউজ হয় তখন সোজাসুজিভাবে যেতে হয়, এগুলোকে বেঁকে আলোক রশ্মি সেরকমভাবে যেতে পারে না, তার জন্য বিশেষ কিছু বাধা আছে, তার জন্য আমরা সহজে এই নেটওয়ার্কে প্রবেশ করতে পারি না। রাউটার একটি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমরা দেখতে পারি যে প্রাইমারি ফাংশন অফ এ রাউটার কানেক্ট উইথ দ্য নেটওয়ার্ক টুগেদার। আমরা কয়েকটা নেটওয়ার্ককে একসঙ্গে কানেক্ট করার জন্য রাউটার ইউজ করছি। ইট অ্যালাউস ডেটা টু মুভ ফ্রম ওয়ান নেটওয়ার্ক টু অ্যানাদার নেটওয়ার্ক, একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে, একাধিক নেটওয়ার্কে এই রাউটারটা প্রবেশ করছি। ইট অ্যাক্ট অ্যাজ এ ফায়ারওয়েল টু প্রোটেক্ট ইউর কম্পিউটার ফ্রম আনওয়ান্টেড আউটসাইড অ্যাক্সেস অফ ইউর নেটওয়ার্ক, বাইরের সমস্ত আনওয়ান্টেড অ্যাক্সেসগুলো প্রোটেক্ট করছে, ফায়ারওয়ালে কাজ করছে, যে হ্যাকার সে হ্যাকিং করতে পারছে না সহজে এই নেটওয়ার্কের জন্য। মডেম একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের যেরকম এক দোভাষী হয় যে আমাদের জাপানিজ কথাটা বা ইংরাজি কথাটা বাংলায় বুঝিয়ে দেবে বা হিন্দি কথাটা ইংল্যান্ডের লোকদের বুঝিয়ে দেবে, মাঝখানে একজন ইন্টারপ্রেটার হয়, তো মডেম এইরকম ইন্টারপ্রেটার হিসেবে কাজ করে। আমাদের সাধারণত নেটওয়ার্কগুলো আসে আমরা কোথা থেকে দেখেছি, টেলিফোন লাইনের মধ্যে দিয়ে আসে, টেলিফোন লাইনের মতো বিস্তৃত নেটওয়ার্ক এখানে আশেপাশে নেই, তো আমরা সেই সমস্ত নেটওয়ার্ককে শেয়ার করে কাজ করছি, বিভিন্ন টেলিফোন লাইনের মধ্যে কাজ করছি। তো সেই জায়গার জন্য প্রবলেম যেটা হয় যে টেলিফোন লাইনের যে নেটওয়ার্কটি আসছে সেটি অ্যানালগ নেটওয়ার্ক, তার ওয়েব আলাদা, আমাদের কম্পিউটারে যে নেটওয়ার্কটি থাকছে সেটি ডিজিটাল নেটওয়ার্ক, ফলে এর ওয়েব আলাদা। দুটোকে মেলাতে হলে আমাদের মডিউলেটর বা ডিমডিউলেটরের প্রয়োজন, যে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যাল বা কম্পিউটার সিগন্যালে পরিণত করবে। 0101-এর কম্পিউটার ভাষা বোঝে, 01 ছাড়া তো বোঝে না, তো অ্যানালগ সিগন্যালটিকে 01-এর ভাষায় পরিণত করতে হবে এবং 01-এর ভাষাটিকে অ্যানালগ সিগন্যালে পরিণত করতে হবে। এইভাবে এপাশ থেকে ওপাশ করে এই মডেম কাজ করছে। মডেম ইজ এ ডিভাইস অর প্রোগ্রাম দ্যাট এনেবল কম্পিউটার টু ট্রান্সমিট ডেটা ওভার এ টেলিফোন আর কেবল লাইন। এরপর আসছে ISP, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। একটু আগেও বললাম যে কম্পিউটার সাধারণত যে নেটওয়ার্ক শেয়ার করছে বিস্তৃত টেলিফোন লাইনের নেটওয়ার্কে দিয়ে শেয়ার করছে, তো স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে একজন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের দরকার, এটি আসছে টেলিফোন লাইনের মাধ্যমে। তো টেলিফোন সার্ভিস যারা দিচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো, সেই সমস্ত কোম্পানিগুলোকেই ISP বলা হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাধারণত টেলিফোন লাইনে যে সমস্ত কোম্পানিগুলো আসছে, ভোডাফোন আছে, আমাদের জিও আছে, রিলায়েন্স জিও, এয়ারটেল আছে, BSNL আছে, তো এই সব নেটওয়ার্ক আমরা শেয়ার করে কাজ করতে পাচ্ছি। তো আমরা এখানেও বিভিন্ন টাইপের এক্সট্রা নেটওয়ার্কও দেখতে পাচ্ছি যেগুলো ISP হিসেবে কাজ করছে। IP, এবার IP-র দিকে আসছি, যে ইন্টারনেট প্রোটোকল কাকে বলছে। আমরা দু দেয়ালে দুদিকে যদি দুজনে বসে থেকে কথোপকথন করি তাহলে কি আমরা শুনতে পাবো? আমরা পাবো না, কারণ মাঝখানে একটা দেয়াল আছে, এই দেয়ালের মাঝখানে একটা ছ্যানা করে দিতে হবে, একটা মাধ্যম করে দিতে হবে যার দ্বারা আমরা কথোপকথনগুলোকে শুনতে পাবো। অতএব আমাদের নেটওয়ার্কে যদি 10-12 কম্পিউটার থাকে, তো একজন সার্ভার বা একজন ক্লায়েন্ট, তা সে যখন একটা কোনো তথ্য প্রেরণ করছে, তো আদার একজন যখন রিসিভ করছে, তার একটা নির্দিষ্ট অ্যাড্রেস দরকার হয়।
তার একটা নির্দিষ্ট জায়গা দরকার হয় যেখানে এই ঠিকানায় নেটওয়ার্কের জিনিসগুলোকে পাঠানো হয়। তো দ্য মেথড উইচ ইনফরমেশান সেন্ড বিটুইন টু কম্পিউটার্স অন দ্য ইন্টারনেট আইপি বলা হচ্ছে। দ্য আইপি অ্যাড্রেস আর ব্যাকবোন অফ দ্য নেটওয়ার্কিং, দিস আর মেনি লেভেলস অ্যান্ড ক্লাসেস অফ আইপি অ্যাড্রেস অ্যান্ড অলসো সাম আর ইভেন রিজার্ভ ফর স্পেশাল ইউজ। তো বিভিন্ন ইউজের জন্য হয়, আমরা একটা আইপি বাউন্ড করে কি আমাদের বিভিন্ন কোম্পানির দ্বারা লিমিটেড অ্যাক্সেস দেওয়া হয়, যে প্রত্যেকটা আইপিতেই যে প্রত্যেক রকম সুবিধে থাকবে তা নয়, নির্দিষ্ট সুবিধে নিয়ে সেই অ্যাক্সেস নিয়ে সেই কম্পিউটারটা কাজ করতে পারে। ফলে আমরা আইপি অ্যাড্রেস দিয়ে সহজেই সেই কম্পিউটারটাকে চিহ্নিত করে নির্দিষ্ট জিনিস বা নির্দিষ্ট তথ্যগুলোকে পাঠাতে পারি লিমিটেড অ্যাক্সেস দ্বারা, সব রকম জিনিস আমরা নাও দিতে পারি। আমরা দেখছি যে একটা আইপি অ্যাড্রেস কীরকম হয়, 10.30. বা ডট বলি আমরা, 10.30.18.21। আমরা নির্দিষ্ট একটা আইপি অ্যাড্রেস যদি কম্পিউটারে থাকে সেই কম্পিউটারটাকে লোকেস করতে আমরা পিং করি, পিআইএনজি পিং লিখে আমরা যদি স্পেস দিয়ে এই সমস্ত আইপি অ্যাড্রেসটা দিই তো ডাইরেক্টলি সেই কম্পিউটারটাকে অ্যাক্সেস করতে পারছি কিনা আমরা দেখতে পাবো, যে নেটওয়ার্কে আছে কিনা কম্পিউটারে কোনো প্রবলেম হচ্ছে নাকি কেবিলে। তো পিং করলে সে রিপ্লাই করবে এই আইপি অ্যাড্রেস দিয়ে, আমরা বুঝে যাবো কম্পিউটারটা কী ধরনের সে ঠিক করছে কি ভুল করছে। আমরা দূরের একটা রিমোট কম্পিউটারকে এই আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারি, রিমোট কম্পিউটারকে দিয়ে কন্ট্রোল করতে পারি সেই আইপি অ্যাড্রেস দিয়ে। সাধারণত সেন্ট্রালাইজড কোম্পানিগুলো করে, যে একটি দিল্লিতে বসে থাকে যে ম্যানেজার লোকাল যে স্টাফের কম্পিউটার দেখতে চাইছে সে সহজেই সেই কম্পিউটারটাকে আইপি অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে পারবে। নেক্সট আসছি TCP, Transmission Control Protocol, is a set of rules used to, along with the internet protocol, send the data from a message unit between the computer over the internet. তো একটা রুলস, যে রুলসটা দিয়ে কম্পিউটার কী করছে একটা জায়গা থেকে আর একটা জায়গা মেসেজটাকে সহজে পাঠাতে পারছে। এ প্রোটোকল ডেভেলপড বাই দ্য ইন্টারনেট টু গেট দ্য ডেটা ফ্রম ওয়ান নেটওয়ার্ক ডিভাইস টু অ্যানাদার, একটা নেটওয়ার্ক ডিভাইস থেকে আর একটা নেটওয়ার্ক ডিভাইসে প্রোটোকলটা তথ্যগুলো পাঠাতে ফাইলগুলো পাঠাতে সাহায্য করে। তো এই ধরনের ফাইল পাঠানোর প্রোটোকলকেও TCP/IP মতো FTP বলা হয়, ফাইল ট্রান্সফার প্রোটোকল বলা হয়। এরকম অনেকগুলি প্রোটোকল আছে যেখান থেকে আমরা একটা আইপি অ্যাড্রেস দিয়ে আরেকটি আইপি অ্যাড্রেসে পাঠাতে পারি। এগুলি একটা প্যাকেজের মাধ্যমে পাঠানো হয়। আমরা দেখি যে ছোটো ছোটো প্যাকেট হিসেবে আমরা একটা কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারের তথ্যগুলোকে হিসেবে পাঠাচ্ছি। তো একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে যখন তথ্য পাঠাচ্ছি তো দেখতে পাই যে নাপছে, আস্তে আস্তে একটু সময় নিচ্ছে নাপতে, আরেকটি কম্পিউটারে তাড়াতাড়ি নাপছে। এগুলি নির্ভর করে সাধারণত ব্রডব্যান্ড কানেকশন বা ডায়ানাল কানেকশনের উপর, বিভিন্ন কানেকশনের উপর আমরা দেখতে পারি যে এই তথ্যগুলো কীভাবে আসছে এবং কীভাবে আমরা সেইগুলিকে রিসিভ করছি। তো এইভাবে তথ্যগুলি রিসিভ এবং কানেকশান করার পর আমরা TCP/IPগুলিকে ব্যবহার করি এবং এইভাবে আমরা কম্পিউটারে ইন্টারনেট অ্যাক্সেসগুলি করতে পারি। এবার ইন্ট্রানেট হিসেবে কথা বলবো, আমরা এতক্ষণ তো ইন্টারনেট এবং ইন্ট্রানেট বলছিলাম। প্রথমে জানি যে ইন্টারনেট জিনিসটা কী। ইন্টারনেট জিনিসটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, এ গ্লোবাল কম্পিউটার নেটওয়্ার্ক প্রোভাইডিং এ ভ্যারাইটি অফ ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান ফেসিলিটিস অ্যালং উইথ দ্য ইন্টারনেট কান্ট্রি, মানে অনেকগুলো কান্ট্রি, ইন্ডিয়া থেকে আমরা অস্ট্রেলিয়া, ইন্ডিয়া থেকে ইংল্যান্ড, ইন্ডিয়া থেকে আমেরিকা সহজেই যোগাযোগ করতে পারি ইন্টারনেটের সাহায্যে। যে সমস্ত কান্ট্রি, সমস্ত ওয়ার্ল্ডব্যাপী যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটাকে ইন্টারনেট বলছি, ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক দিয়ে স্বাভাবিক করে আমরা সেইগুলোকে কানেক্ট করতে পারছি। হোয়াট ইজ নেটওয়ার্ক? এ কালেকশন অফ কম্পিউটার ডিভাইস কানেক্টেড ইন অর্ডার টু কমিউনিকেট অ্যান্ড আদার শেয়ার রিসোর্সেস, মানে আমরা বিভিন্ন ধরনের কম্পিউটার রিসোর্সেস দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন ধরনের সেলফোন দেখতে পাচ্ছি, ল্যাপটপ দেখতে পাচ্ছি, ডেস্কটপ দেখতে পাচ্ছি, রাউটার দেখতে পাচ্ছি, সুইচ দেখতে পাচ্ছি, আমরা এইভাবে কম্পিউটারকে কানেক্ট করছি। যে সুইচের মাধ্যমে কী হয়, যে বিভিন্ন কম্পিউটারে এক একটা করে আমরা একটা নেটওয়ার্ককে বিস্তার করে দিতে পারি, মানে একটি ঘরের মধ্যে 10-12 কম্পিউটার থাকলে সেইগুলিকে সহজে একটি সুইচের মাধ্যমে ডিস্ট্রিবিউট করতে পারি নেটওয়ার্কটাকে। আমরা দেখতে পাচ্ছি যে রাউটার থেকে যখন ব্রিজ, মানে দুটো নেটওয়ার্ক, আলাদা নেটওয়ার্ক, একটা ঘরে আমি একরকম নেটওয়ার্ক পাচ্ছি আর একটি ঘরে আরেক রকম নেটওয়ার্ক পাচ্ছি, সে দুটো নেটওয়ার্ককে জোড়ার জন্য ব্রিজ ইউজ করছি। আমি এছাড়া কী করছি, হাব ইউজ করছি, যেখানে একটি জায়গা থেকে আরেকটি নেটওয়ার্ক ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, অনেকগুলি কম্পিউটারে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, অনেকগুলি বিল্ডিংয়ের মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাচ্ছে, সেখানে আমরা এই ধরনের